হ্যালো স্টুডেন্ট, দেখো তোমরা বহুদিন ধরে একটা কমেন্ট করে যাচ্ছিলে যে স্যার এক্স টু দি পাওয়ার জিরো, মানে যে কোনো একটা নাম্বারের মাথায় বা পাওয়ারে আমি যদি জিরো পুট করি তার ভ্যালু সবসময় ওয়ান হয়, সেটা কেন? বা এমন কি কোনো নাম্বার আছে যার পাওয়ারে আমি জিরো পুট করলেও তার ভ্যালু আমার জিরো আসবে না? তাহলে সেইটা নিয়ে আজকের আমাদের এই সেশনটা, আজকের এই ক্লাসটা, ভিডিওটাকে মন দিয়ে দেখো এবং প্রত্যেকটা জিনিসকে আমি প্রুফ করে দেখাচ্ছি যে কীভাবে হচ্ছে। ফার্স্ট অফ অল আমি যেটা বলছি যে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, এক্স ক্যান বি এনি নাম্বার, x can be any number except 0, অর্থাৎ x যে কোনো একটা নাম্বার হতে পারে except 0। এটা আমি একটু বলে রাখি সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে, যেটা হচ্ছে x আমি যদি একটা ইন্টিজার নিই, পজিটিভ একটা নাম্বার নিই, ধরো 10 টু দি পাওয়ার 0 তার ভ্যালু 1, আমি যদি নিই 2 টু দি পাওয়ার 0 তার ভ্যালুও 1, আমি যদি লিখি 3 টু দি পাওয়ার 0 তার ভ্যালুও 1। আচ্ছা, আমি এটা বাদে যদি নেগেটিভ নিই, মাইনাস টু টু দি পাওয়ার জিরো ওর ভ্যালুও ওয়ান, মাইনাস থ্রি টু দি পাওয়ার জিরো ওর ভ্যালুও ওয়ান। আচ্ছা, আমি এটা না নিয়ে আমি যদি কোনো রুট নাম্বার নিই, রুট টু এর ভ্যালু যদি জিরো পুট করি টু দি পাওয়ারে এর ভ্যালুও ওয়ান, রুট থ্রি এর ভ্যালুও যদি জিরো পুট করি এর ভ্যালুও আসবে ওয়ান। এছাড়া আমি রুট বাদে যদি কোনো ফ্র্যাকশান নাম্বার নিই, আমি লিখি যদি হাফ, অর্থাৎ টু দি পাওয়ার জিরো এর ভ্যালু ওয়ান, অর্থাৎ আমি দেখছি আমার যে নাম্বার ট্রিটা, যে কোনো একটা নাম্বার, যে কোনো ইন্টিজারকে আমি যদি নিই তার পাওয়ারে যদি আমি জিরো পুট করি তার ভ্যালু কত আসবে? ওয়ান। ইভেন তোমাদের ফেভারিট নাম্বার যেটা ইরেশনাল নাম্বার পাই, যেটার মান হচ্ছে 22/7, এটার মান না, অ্যাপ্রক্স মান, অর্থাৎ অ্যাপ্রক্স আমি ধরে নিয়েছি পাইয়ের মান 22/7। কেন? আমি আর একটা ভিডিওতে বের করে রেখেছি, নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিচ্ছি, তোমরা দেখে নাও যে পাইয়ের মান অ্যাপ্রক্স 22/7 কেন হয়। অর্থাৎ এই পাই টু দি পাওয়ার জিরো বা 22/7 এর ভ্যালুও যদি আমি জিরো পুট করি এটার ভ্যালু আসবে ওয়ান। অর্থাৎ এক্সের ভ্যালু তুমি ওয়ান পুট করো, টু পুট করো, থ্রি পুট করো, ফোর পুট করো, ফাইভ পুট করো, মাইনাস ফাইভ পুট করো, মাইনাস সেভেন পুট করো, রুট টু পুট করো, যা কিছুই পুট করো না কেন, তার মাথায় অর্থাৎ পাওয়ারে যদি জিরো বসে তাহলে সেই সংখ্যাটা চলে আসছে আমার ওয়ান। এখন প্রশ্ন হচ্ছে হোয়াই? আজকের এই সেশনে আমরা এটাই জানবো যে যে কোনো একটা নাম্বার তার পাওয়ারে যখন আমি জিরো পুট করছি তার ভ্যালু ওয়ান চলে আসছে কেন। এটা জানার জন্য আমি তোমাদের লিখছি, একটু দেখো। তোমরা নাইন্থ স্ট্যান্ডার্ডে একটা জিনিস পড়েছিলে, ল অফ ইন্ডেক্স, অর্থাৎ সূচকের নিয়মাবলীতে সেখানে একটা প্রপার্টি তোমরা পড়েছিলে, সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালু আমরা লিখতে পারতাম এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এই প্রপার্টিটা আমরা লিখতে পারতাম। এক্ষেত্রে আমি যদি একটা পুট করি এম ইকুয়ালস টু এন, আমি যদি এটা পুট করি, কি পুট করলাম, পুট করছি এম ইকুয়ালস টু এন, এবং এই ফর্মুলাটা উই নো দ্যাট, আমরা এটা জানতাম যে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা হয়। এইবার আমি এম এর জায়গায় যদি এন পুট করি তাহলে এইটাকে আমি একটু সলভ করার চেষ্টা করছি, দেখো এক্স টু দি পাওয়ার এম এর জায়গায় এন বাই এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু, তাহলে এটা দ্যাট ইজ ইমপ্লাই দাও এক্স টু দি পাওয়ার এম এর জায়গায় এন মাইনাস এন। এবার আমরা বারবার করে পড়েছি না, এন মাইনাস এন এর ভ্যালু জিরো, অর্থাৎ ফাইভ মাইনাস ফাইভ এর ভ্যালু কত হয়, জিরো। তাহলে এই ক্ষেত্রে আমার এই রেজাল্টটা এক্স টু দি পাওয়ার জিরো চলে আসছে। আবার এখানে দেখো এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ আমি যদি লিখি ফাইভ বাই ফাইভ ওয়ান আসে, মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান ওয়ান আসে, আমার যদি টেন বাই টেন তাহলে ওয়ান আসে, অর্থাৎ ইকুয়াল নাম্বারকে যদি ইকুয়াল নাম্বার দিয়ে ডিভাইড করি তার রেজাল্ট আমার কত আসে, অলওয়েজ ওয়ান আসে। তাহলে এক্ষেত্রে আমার রেজাল্টটা এটা কেটে গেলে কত আসে, ওয়ান। তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি, বা এটাকে আমি সুন্দর করে লিখতে পারি,
এটাকে আমি এইখানে লিখছি এই ভ্যালুটাকে যে ওর এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, এটা আমার প্রুফড হয়ে গেল। তাহলে সবার প্রথম আমাকে প্রুফড করতে বলেছিল যে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, তাহলে আমি এখানে লিখে দিলাম যে এক্স ক্যান বি এনি নাম্বার, অর্থাৎ এক্সের ভ্যালু তুমি এই যে এক্সের ভ্যালু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মাইনাস 1, মাইনাস 2, মাইনাস 3, মাইনাস 4, মাইনাস 5, মাইনাস 6, রেশনাল ইরেশনাল পাই যা কিছুই পুট করো না কেন, তার পাওয়ারে যদি জিরো পুট করো তাহলে এটার ভ্যালু আসছে 1, এটা আমরা পুট করে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি যে স্যার এটার কি কোনো এক্সেপশনাল আছে? হ্যাঁ, পৃথিবীতে এটারও একটা এক্সেপশনাল এক্সিস্ট করে। এবার সেই পার্টটা আমরা দেখব, পার্টটা দেখো আমি কি করছি। আমি একটা এক্সেপশনাল লিখছি, যদি আমার নাম্বারটা এক্সের বদলে আমি যদি পুট করি জিরো, এক্সের বদলে আমি যদি জিরো পুট করি, অর্থাৎ জিরো টু দি পাওয়ার জিরো এইটা ইকুয়ালস টু ওয়ান আমার হয় না। দুনিয়াতে এমন একটাই মাত্র এটা এক্সেপশনাল আছে, যেটা হচ্ছে জিরো টু দি পাওয়ার জিরো নট ইকুয়ালস টু ওয়ান। যদি তুমি কখনো দেখতে পাও জিরো টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, তাহলে সেই নাম্বারটাকে তুমি কাটতে পারো, ভাগাতে পারো, ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা একদম ভুল দিয়েছে, এটা এক্সিস্ট করে না, জিরো টু দি পাওয়ার জিরোর ভ্যালু ওয়ান হয় না, ক্লিয়ার? এটাই হচ্ছে এক্সেপশনাল। তাহলে তুমি বলতে পারো স্যার এটাও প্রুফড করে দেখান, এটা কি প্রুফড হতে পারে? হ্যাঁ চল, আমি এক্সের জায়গায় জিরো নিলাম, তাহলে এই ক্ষেত্রে দেখো আমি কি বসাবো, জিরো। তাহলে এই ক্ষেত্রে আমার জিরো টু দি পাওয়ার সামথিং মানে ডিনোমিনেটার কি আসবে, জিরো। তাহলে সামথিং বাই জিরো সেই যার নাম্বারটা, ধরো ফোর বাই জিরো, এটা আমার কি ফি হয়ে যায়, ইনফিনিটি, অর্থাৎ আনডিফাইন্ড, মিনিংলেস, অর্থাৎ ডিনোমিনেটর কখনোই জিরো হতে পারে না। যদি ডিনোমিনেটর আমার জিরো হয় তাহলে দেখো এই পুরো রেজাল্টটা আমার মিনিংলেস হয়ে যাবে, এটাও মিনিংলেস হয়ে যাবে, এখানে আর ওয়ান আমার আসছে না। তাই পৃথিবীর মধ্যে একটাই এমন নাম্বার আছে যার পাওয়ারে জিরো বসালে তার ভ্যালু আমার ওয়ান আসে না, সেটা হচ্ছে জিরো। তাহলে স্টুডেন্ট দেখো এটাই ছিল তোমাদের ডাউট, এটাই ছিল কোয়ারি, স্যার যে প্রুফ করে দেখান এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান কেন হয়। সেক্ষেত্রে আমি ডেফিনেশনটা লিখেছি, এক্স ক্যান বি এনি নাম্বার, তাহলেই আমার এক্স টু দি পাওয়ার জিরো হবে অ্যাকসেপ্ট জিরো, অর্থাৎ জিরোকে বাদ দিয়ে জিরো ব্যতীত তুমি যে কোনো একটা নাম্বার পুট করো এবং তার ঘাড়ে জিরো বসাও, তার ভ্যালু অলওয়েজ কী আসবে, তার ভ্যালু তোমার কাছে অলওয়েজ আসবে ওয়ান। তাহলে এটাই ছিল আজকের সেশন, সেশনটা কেমন ছিল একটু কমেন্ট করবে। এরকম আরও মজাদার যদি টিপসগুলো অঙ্কে জানতে চাও তার জন্য একটু লাইক করো, কমেন্ট করে রাখো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরবর্তী যে ভিডিওটা দেবো তার নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমরা ততক্ষণ ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, টাটা, বন্দে মাতরম।